বন্ধুগণ, আজকে আমরা অফের সকল ব্যবহার কেবল এক জায়গা থেকে এক ভিডিওর মাধ্যমে শিখব, তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন অফের সকল ব্যবহার কেবল এক জায়গা থেকে আমরা শিখব। এখানে অনেকগুলি ব্যবহার দেওয়া হলো, লক্ষ্য করুন। নাম্বার এক, হতে থেকে এরূপ ভাবার্থে অফ এর যে ভবসে, অফ যে ভবসে, যেমন গেট অফ দ্য রুম, গেট অফ দ্য রুম, ঘর থেকে বের হয়ে যাও, অর্থাৎ গেট আউট, গেট আউট অফ দ্য রুম। নো ওয়ান শুড জাম্প অফ দ্য রুফ, কারোরে ছাদ থেকে লাফ দেওয়া উচিত না। কিপ অফ, কিপ অফ দ্য ব্যাডম্যান, খারাপ লোকদের কাছ থেকে দূরে থাকো। বি অফ ফ্রম হেয়ার, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, বি অফ ফ্রম হেয়ার, অর্থাৎ এখান থেকে চলে যাও, বের হয়ে যাও। এখন আসুন নাম্বার টু। নাম্বার টু হচ্ছে দ্রব্যমূল্য থেকে কিছু বাদ দেওয়া এরূপ ভাবার্থে অফ বসে, যেমন দে উইল সেল দ্য ক্লথস 50% অফ প্রাইস, তারা 50% দাম কম দামে কাপড়গুলি বিক্রি করে। দ্য বুকস আর সোল্ড 30% অফ প্রাইস নাও, বই এখন 30% কম দামে বিক্রি হয়। কোন স্থান থেকে দূরে এরূপ ভাবার্থে অফ, যেমন দেয়ার হাউস ইজ 100 ইয়ার্স অফ দ্য মেন রোড, তাদের বাড়িতে প্রধান রাস্তা থেকে 100 গজ দূরে। দ্য কলেজ ইজ অ্যাবাউট 10 মাইলস অফ, কলেজটি প্রায় 10 মাইল দূরে। এখন সে নাম্বার ফোর হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা বা রাখা এরূপ ভাবাতে অফ বসে, যেমন আই এম অফ স্মোকিং ফর 1 মান্থ, আমি 1 মাস ধরে ধূমপান থেকে বিরত আছি। হি ইজ অফ ওয়ার্কিং ফর লং টাইম, তিনি দীর্ঘ সময় ধরে কাজ থেকে বিরত রয়েছে। হি ইজ অফ টিচিং, তিনি পড়ানো থেকে বিরত রয়েছে। উই আর অফ স্মোকিং, আমরা ধূমপান থেকে বিরত আসি। তো বন্ধুগণ, এখানে বিরত থাকা বা রাখা অর্থে অফ বসে। এখন আসেন নাম্বার ফাইভ, কোনো চলমান কাজ থেকে বিরত থাকা বা রাখা এরূপ ভাবার্থে অফ বসে, যেমন আই হ্যাভ টেকেন 3 ডেজ অফ মাই ওয়ার্ক, আমি আমার কাছ থেকে 3 দিনের ছুটি নিয়েছি। দ্য কলেজ উইল বি টেন ডেজ অফ, কলেজ 10 দিন বন্ধ থাকবে। হি ইজ অফ টুডে, সে আজ কাজে নেই, অর্থাৎ সে আজ অনুপস্থিত বা ছুটিতে আছে। দ্য ম্যান ইজ অফ ডিউটি নাও, লোকটি এখন কাজে নেই বা তার কাছ থেকে সে বিরত আছে। এখন আসুন সর্ণাবার নিয়ম, তো আমরা দেখব যেখানে সংযোগ বিচ্ছিন্ন বা আপাতত পাওয়া যাবে না এমন বোঝাতে অফ বসে। দ্য ইলেকট্রিসিটি ইজ অফ নাও, বিদ্যুৎ এখন বন্ধ রয়েছে বা আছে। দ্য দিস টাইপ অফ বুক ইজ অফ নাও, এখন এই ধরনের বই আর নেই। দিস মেডিসিন ইজ অফ নাও, এই ঔষধ আর এখন নেই বা বাজারজাত বন্ধ। এখন আসেন চার নম্বর হচ্ছে বন্ধ অর্থে অফ যে বা বসে। নাও ইজ টিভি ইজ অফ, এখন টিভি বন্ধ আছে। নাও ইজ দ্য স্কুল ইজ অফ, এখন স্কুল বন্ধ আছে। টার্ন অফ দ্য টিভি, টিভি বন্ধ করুন বা রাখো। সুইচ অফ দ্য মেডিসিন মেশিনটি বন্ধ করুন। অফ ডে বা টাইম সিজন, ছুটির দিন বা অসময় এইভাবে বোঝাতে অফ টাইম বলা হয়। কিপ অফ দ্য ক্লাস, ক্লাসটি বন্ধ রাখুন। দ্য মেন গেট বন্ধ রয়েছে। তো বন্ধুগণ, আরও কিছু এক্সট্রা ব্যবহার আমরা শিখব। দ্য বয়েজ মুভড অফ দ্য ব্যাঙ্ক, ছেলেগুলি পার্ক থেকে সরে গেল। টেক অফ ইউর শার্ট, তোমার শার্টটি খুলে ফেল। পোর্ট অফ ইউর শোজ, তোমার জুতা খুলে ফেল। দ্য গার্ল ওয়াজ টেকেন অফ দ্য হাউস, মেয়েটি বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল। দ্য ফিশ হ্যাজ ডাইড অফ, মাছটি মারা গিয়েছে। সেট অফ ইমিডিয়েটলি ফর ঢাকা, অবিলম্বে ঢাকা উদ্দেশ্যে রওনা হও। তো বন্ধুগণ, এখানে আমরা কি শিখে নিলাম, লক্ষ্য করুন, এখানে আমরা শিখে নিলাম অফের যত ব্যবহার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ধরে নেন আপনাকে যদি 10,000
वाक्य देा हक ना गण ओई अफ एर व्यवहार विशिष्ट एखे प्राय सकल धरण व्यवहार व गठन प्रणाली एरूप आदले वाक्यगुल विश्वास रखन यी लिखिए लिखिए पढ़ु आपनर सन्तान के लिखते दिन और पढ़ते दिन एर आदले और प्रचुर वाक्य बने बने लिखते थकून थैंक यू वेरी मच।